ঠিক আছে তাহলে আমার এই স্থির হল যে আমি সপরিবার মিশিকি সব গরিব লোক মানুষ খাদ্য পানীয় তাঁর লুগাপটা সব বাঁটিবা। হ্যাঁ বিরাজ বাবা যা কার্যের লাগি পড়। কিন্তু বাবা বিরাজ গোটে কথা সবুলে ধ্যান রাখিব যেমতি রাজ রাজেন্দ্র বড়িয়ার সিংহর না লোক মানুষ পাখে পৌঁছা দরকার। আপনার ব্যস্ত হতেন বাবা, চাঁদা মু মিশিকি সব ব্যবস্থা করদেব। বিরাজ তো মুন্ড ফুন্ড বোধে খারাপ হয়ে গেল ইয়া ভিতরে, তো বুঝিপারুনি বোধে আমি বাহারকু যাচ্ছে পুণ্য করা দান ধর্ম করা পরিবেশ কু দূষিত করা নুহে। এ পচারণী স্ত্রী লোকর না আমার বলিয়ার সিং খানদান সহ কেবে চড়ি হওয়ার কথা নুহে, আবার দান পুণ্যর সে গোটে কেবে অংশ হয়ে পারি না। বাবারে এ মুনসিপালটি নড়াকু বাপা বড়িয়া ডাইলগ শুনাই দেলে, বাহ। এ বিরাজ এসব কাম যদি তো দ্বারা নহাই পারছি তাহলে তু মতে টঙ্কা আনিকি দে, মু এসব কাম করদেবে। চন্দ 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 মো কথা টিকে শুন শুন চন্দ শুন। কোন শুনিবি তম কথা? কিছু শুনিবি নি, মতে সেটি সমস্ত বেজিত করছ নে, তুমি ছেড়াই কি তামসা দেখুছ? আরে রবড় পাটি কাই করুছ? তুমি ভুল কহুছ, মু সববেলে তম পাই লড়াই করছি, তমরি পাই ছেড়া হইছি। তাহলে এ কথারে মু মু কিছু করি পারিবি না। হ্যাঁ সেটি তম পাটি কেমিতি খলিব? খলিব নি, কাহিকি না সেটি তোমার খানদান কথা হোলে, আম খানদান মো না জড়ি হয়ে গেলে বদনাম হয়ে যাব না। যেতে যা হলে মু গোটে নাচ বালি না, আর মু যদি এত বদনাম ঝিও তাহলে এটি রহবি কী? আুণ মো সাগে মু মো পুয়া নেই বি যাচ্ছি যাবে। টিকে শুনবাকে চেষ্টা কর, বুঝ টিকে। দেখ এবে মু বাপাঙ্ক সাঙ্গে কোনসি কল ঝগড়া করিবা পাই চাহুনি। তুমি দেখুছ কালের ঝড় পবনকু নেইকি ঘরে সমস্ত কেতে ব্যস্তরে অছন্তি, আমো মহলরে নিয়া লাগি যাইছি, ফ্যাক্টরি বিজনেস সবু ছারকার হেইকিরি অছি, প্রথমে সে প্রবলেম কু সলভ করিবাকু পড়িব, আউ এইভুলিয়া পরিস্থিতিরে মু বাপাঙ্ক সাঙ্গে কোনসি প্রকারে বি ঝগড়া করিবা পাই চাহুনি। আউ বাকি রইলা এই যে রিলিফ পাঁটিবা কথা, এই বহু মামুলি ছোটিয়া জিনিস, আউ এ মুন্ড বিন্ধা সেই সেই রাধিকা পাই পুনি আরম্ভ হয়েছে। ভগবান জানন্তি ইয়ে রিলি বাঁটিবার সৌক তার পুনি কেবেঠু আরম্ভ হয়েগলা, খরার মানুষ সিঝি যাব। দেখো চন্দ্রাণী, বাবা যদি চাহুনাহান্তি তোমে সে দান পুণ্যর অংশ হুও বলি এতে রাগিবার কোণ অছি? ভাল তো হেলা, খরার তর যাইকি সে ভিকারি মানুষ দান করিবা অপেক্ষা তুমি এই ঘরে রহিকি আরাম কর, আমো পুয়ার যত্ন নিও। আর প্লিজ রাগনি, তুমি জানিছ মু তোমাকে কেতে ভাল পায়, আই লাভ ইউ। কোন মু চন্দ কাই তুমি ভুলেই গেছ? বি হ্যাপি। হো তাহলে মু যাচ্ছি। হ্যালো
ସିରାଜ ରାଜେନ୍ଦ୍ର ବଳି ଆସି ତା ଖାନଦାନକୁ ନେଇ ବହୁତ ଗର୍ବ କରୁଛି। ଆଜି ଯଦି ମୁଁ ତା ଖାନଦାନର ଗର୍ବକୁ ନ ଭାଙ୍ଗିଛି ତାହେଲେ ମୋ ନାଁ ବି ଚାନ୍ଦବାଇ ନୁହଁ। ବଡ଼ ମା, ମୁଁ କ୍ଷୀରି ପାଇଁ ତ କ୍ଷୀର ଢାଳିଦେଲି, ଏବେ ଯାଉଛି ଅଟା ଦଳିଦେବି। ହଉ, ମୁଁ ତାହେଲେ ଯାଉଛି ପରିବା ସବୁ କଟାକଟି କରିଦେବି। ମୁଁ ତାହେଲେ ଭାତ ଡାଲି ବସେଇ ଦେଉଛି। ରୁମାଲଟା ମୋ ମୁହଁ ଆଡ଼କୁ ଏମିତି ବଢ଼େଇ ଦେଲେ କଣ୍ଟା ହବ? ଦେଖୁଛ ପରା ମୋର ଦୁଇଟା ଯାକ ହାତ ଅଟା ହେଇଛି, ଏମିତି ମୁଁ ମୋ ମୁହଁ କେମିତି ପୋଛିବି? ତମେ ଟିକେ ପୋଛିଦିଅ ନା। ଅନେଇଛ କ'ଣ ମୋ ମୁହଁଟା ପୋଛୁ ନା।
सात्विक रुमालटा तू मते दे नहीं हे गला राधिका रो मुह मु पोछी देबे तू एठी काई के आछु नहीं माने रोसे रे काले मोर किछ सहायता दरकार पड़िबो मु सेत में ही चली आस्तिले नहीं एठी तोरो कोनोसी सहायता दरकार नहीं आ माने सब संभाल नबु नहीं मा बड़ा मा सात्विक जदि रोसे काम करबा को चाहू चंदी ताले हम करबा को दियंतु ना सियाम को सहायता करले काम शीघ्र शीघ्र सर जीव आओ ताछड़ा स्वामी मान को रोसे काम रे सहायता करबार मौका हम को कोड सब मिल छ कहले सात्विक तमे कहला सलाड पे काकुड़ी और टमाटो काटी दबा कौन पारी बोलते हाँ ठीक अच्छे झुमरी तू सात्विक को परिवार कटिबा पटा आ छुरी दे बासन वाली ये कौन करुच्ची ये मेत मर देखुची आगे केत इशारा करुच्ची तो आगे केत फट कि हाथ धरी पकाचे राधिका जदि यह सब देखी ने ना ताले कौन भावे के जाने साजे कर परिबे आहा अच्छा कोखर भा भाउज तुम कोन रोसे बस जणा आछि जामो मते कोन रोसे सिखौ छ ह मु खानदानी कुक एमती सेमती कुक नो हां मते जमा चैलेंज करिबनी हला हो ताले तमे ना परटा कर मल्ला मणिस ये खानदानी लोपामुद्रा कोठी बसी गला अरे ये तो मते परटा बनिबा को कहलेनी मते ना अट्टा दळी आसे ना बेली आसे मु तो परटा बेलीले डायरेक्ट भारत मानचित्र हे जीवा कौन अपा तमे परटा बनै परबा त अरे हाँ हाँ परटा बनवा को बड़ कथा जे मु आराम रे बन देवी हाँ आस एथर परटा बेली आरंभ कर Thank you.
ସେ ଭିକାରୀମାନଙ୍କ ପାଇଁ ରୋଷେଇ କରିବା ପାଇଁ ଏଠି ତ ପୁରା ଫୌଜ ଲାଗି ପଡ଼ିଛି। ଆଉ ଏଇ ଖାଇବା ଗରିବ ଲୋକଙ୍କୁ ବାଣ୍ଟି ରାସ ରାଜେନ୍ଦ୍ର ବଳିଆର ସିଂ ତା ନାଁ ବଢ଼େଇବାକୁ ଚାହୁଁଛି। ହେଲେ ଏଥର ରାସ ରାଜେନ୍ଦ୍ର ବଳିଆର ସିଂର ନାଁ ଆଦୌ ଚମକିବନି। ଓଲଟା ସେ ନିଜକୁ ଜେଲ୍ ହାଜତ ଭିତରେ ପାଇବ। ଖାଲି ଏକା ସିଏ ନୁହଁ, ତା ପରିବାର ଲୋକ ବି ଜେଲ୍ ଭିତରେ ପଶିବେ। ମୋତେ ଖାଲି ଏବେ ମଉକା ଖୋଜିକି ଏ ବିଷକୁ ଖାଇବା ଜିନିଷରେ ଗୋଳେଇବାର ଅଛି। ଖାନ୍ଦାନୀ ରୋଷେଇ ଆଣି ଏଇଟା କୋଉ ଦେଶର ନକ୍ସା ବନେଇଲ? ସାତ୍ୱିକ ଚୁମୁରି, ତମେ ଅପାଙ୍କର ଏମିତି ମଜା କେମିତି ଉଡ଼ଉଛ? ଆଉ ହଁ ସାତ୍ୱିକ, ତମେ ତ ନିଜ କାମ ବି ସାରିନ, ଆଉ ତାଙ୍କୁ କ'ଣ କହୁଛ? ଝୁମୁରି, ତମେ ତାଙ୍କୁ ଟିକେ କାକୁଡ଼ି ଟମାଟୋ କାଟିବାରେ ସାହାଯ୍ୟ କଲା, ନହେଲେ ରାତି ପାଇଯିବ, ପଛେ ବାବୁଙ୍କର ସେଇ କାକୁଡ଼ି ଟମାଟୋ କାଟିବ ସରିବ। ଦେ ଡରା, ମୁଁ ତତେ ସାହାଯ୍ୟ କରୁଛି। ଏ ରାଧିକା କ'ଣ କଲେ ଦେଖିଲ? ଏ ବାସନ ବାଲିକୁ ଆମ ସାଙ୍ଗରେ ଚିପକେଇ ଦେଲେ। ଆରେ ବାବା, ଆମେ ଆଜି ଯାଏଁ ଆମ ଲାଇଫ୍ରେ ଗୁଡ଼ାଏ ଝିଅକୁ ହଇରାଣ ହରକତ କରିଛ, ହେଲେ ଏ ଝିଅ ଆମ ଲାଇଫ୍ର ପ୍ରଥମ ଝିଅ ଯିଏ ମୋତେ ଏମିତି ହଇରାଣ କରୁଛି। ଏ ବାସନ ବାଲି ତ ଆଜି ମୋତେ ଫସେଇକି ହିଁ ଛାଡ଼ିବ ଦେଖୁଛି। ମୋତେ ସତରେ ବହୁତ ଖରାପ ଲାଗୁଛି, ମୋର ତୁମକୁ ଏସବୁ କାଟିବାକୁ ଆଦୌ ଦେବାର ନଥିଲା। ଲୋ ପାପା, ତମେ ଏସବୁ ପ୍ୟାକ୍ କରେଇଦିଅ, ମୁଁ ଟିକେ ସାତ୍ୱିକଙ୍କ କଥା ବୁଝୁଛି। ହେଲେ ରାଧିକା, କ୍ଷୀରି ତ ଏବେ ବି ଚୁଲାରେ ବସେଇଛୁ। କ୍ଷୀରି ମୁଁ ପରେ ପ୍ୟାକ୍ କରେଇଦେବି, ତମେ ଅନ୍ୟ ସବୁ ଖାଇବା ଗାଡ଼ିରେ ଲୋଡ଼୍ କରେଇଦିଅ। ଆଚ୍ଛା ହଉ, ତମେ ଆସିଲ, ଆସ। ଏଇ ସବୁ ସାମାନକୁ ସଜାଡ଼ି ଦିଅ, ଆଉ ଯାହା ସବୁ ବନିଯାଇଛି ତାକୁ ନେଇ ଗାଡ଼ିରେ ରଖିଦିଅ।
ए लोपामुद्रा तो सबु तक खाइबा रोसी घर नहीं गला हेले किछि कथा नाही किरी एबे भी चूल्हा उपरे बसी छी।